এমন কিছু প্রাণী যারা নিজেরাই নিজেদের মৃত্যুর কারণ হয়। নাম্বার ওয়ান, বাবিরুসা। এই প্রাণীটিকে বেশিরভাগ ঘন জঙ্গলে পাওয়া যায়। এর কাছে অনেক তীক্ষ্ণ শিং রয়েছে, যেটি তাদের অন্য প্রাণীদের থেকে বাঁচতে সাহায্য করে। কিন্তু এই তীক্ষ্ণ শিংই একদিন এদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কেননা এদের শিং বড় হওয়ার সাথে সাথে এদের মাথাতে ঢুকতে শুরু করে, এবং সময়ের সাথে সাথে সেটি মাথার আরও গভীরে ঢুকে যায়। নাম্বার টু, সিপ। পালিত ভেড়াদের ঘন পশম তো কেটে ফেলা হয়, কিন্তু যেগুলি বন্য ভেড়া আছে তাদের ভাগ্য অনেক খারাপ হয়। কেননা এদের ঘন পশম কেউ কেটে দেয় না, তাই এদের ঘন পশম সময়ের সাথে সাথে আরও বড় ও ঘন হয়ে যায়, এবং একসময় এরা নিজেদের দম